আজ আমরা শুরু করবো সীমা বা লিমিট সীমা জানার আগে আমাদের জানতে হবে এক্স টেন্স টু এ কথার অর্থ কী এক্স টেন্স টু এ কথার অর্থ হলো এক্স একটি চলরাশি এর মান এই অপেক্ষা বৃহত্তর অথবা এই অপেক্ষা ক্ষুদ্রতর এবার শিখবো এক্স টেন্স টু এ প্লাস এ কথার অর্থ কী এক্স টু এ কথার অর্থ হল এক্সের চলের মান সর্বদা এ অপেক্ষা বৃহত্তর থেকে ক্রমশ এক্স ইকাল টু এ এর নিকটতম থেকে আরও নিকটতম হলে কিন্তু কখনোই এক্স ইকাল টু এ নয় অর্থাৎ যদি সংখ্যারেখা টানা হয় এটা হচ্ছে জিরো এটা হচ্ছে এক্সিক্যাল টু এ তাহলে এর থেকে বেশি নিয়ে মানে এ প্লাস এর থেকে বেশি নিয়ে যদি কমতে কমতে এক্সের দিকে ধাবিত হয় এক্সিক্যাল টু এর দিকে ধাবিত হয় কিন্তু কখনোই এক্সিক্যাল টু এ নয় সেটাই হচ্ছে এক্সিক্যাল টু এ প্লাসের অর্থ তেমনি এক্স টেন্স টু এ মাইনাস এর অর্থ এক্সের চলের মান এ অপেক্ষা ক্ষুদ্রতর থেকে আরও ক্ষুদ্রতর কখনোই কিন্তু এক্সিক্যাল টু এ নয় লিমিট এক্সটেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু এখন এই সীমার মান কত ধরি এফেক্স একটা অপেক্ষা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু এখন আমরা জানবো এফেক্সের অস্তিত্ব আছে কি না এর জন্য আমরা এক্স এবং এফএক্সের একটা তালিকা তৈরি করবো তালিকাটা নিম্নরূপ দেখো এফেক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু এই অপেক্ষকের এক্সের মান ওয়ান পয়েন্ট নাইন নিলাম তাহলে এফেক্সের মান কত হবে না এক্সের মানটা ওয়ান পয়েন্ট নাইন বসালে সরল করে হবে থ্রি পয়েন্ট নাইন ঠিক একইভাবে এক্সের মান ওয়ান পয়েন্ট নাইন নাইন যদি নেওয়া হয় তাহলে এফএক্সের মান হবে থ্রি পয়েন্ট নাইন নাইন ওয়ান পয়েন্ট ট্রিপল নাইন এক্সের মান নিলে এফেক্সের মান হবে থ্রি পয়েন্ট ট্রিপল নাইন ঠিক একইভাবে ওয়ান পয়েন্ট নাইন 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 যদি নেওয়া হয় তাহলে এই ফাংশানে এক্সের মান বসালে সরল করলে হবে থ্রি পয়েন্ট নাইন 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 ঠিক অনুরূপাবে টু যদি বসানো হয় এক্সের মান তাহলে এফ এক্সের মান হবে 4.1 পয়েন্ট নিলে হবে ফোর পয়েন্ট নিলে হবে ফোর জিরো জিরো ওয়ান টু পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এলে হবে ফোর পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান অর্থাৎ দেখাতে চাইছি যে এক্সের মান এখানে যদি এটা জিরো সংখ্যা রেখায় দেখো এটা যদি এটা দুই হয় এখন এর থেকে একটু কম নিয়ে কম নেওয়া হলো ওয়ান পয়েন্ট নাইন তাহলে এক্সের মান কত হবে এক্সের মান থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট নাইন যদি ওয়ান পয়েন্ট নাইন নাইন নেওয়া হয় তাহলে এক্সের মান হবে থ্রি পয়েন্ট নাইন নাইন ঠিক একইভাবে যদি এগুলো নেওয়া তার মানে তার মানে হচ্ছে যে এক্সের মান যদি আমি কম নিয়ে বাড়তে বাড়তে দিকে ধাবিত হয় তাহলে মান চারের কাছাকাছি হতে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন তার থেকে একটু বেশি থ্রি পয়েন্ট ডাবল নাইন তার থেকে একটু বেশি তার থেকে একটু বেশি এখন যদি দুইয়ের থেকে একটু বেশি নিয়ে যেমন টু পয়েন্ট ওয়ান যদি নিই তাহলে কত না ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান দুইয়ের থেকে আরেকটু কম নিয়ে যদি নেওয়া হয় টু পয়েন্ট জিরো ওয়ান তাহলে মানটা হবে ফোর পয়েন্ট জিরো ওয়ান আরেকটু কমে গেল যদি এভাবে দুয়ের থেকে বেশি নিয়ে কমতে কমতে যদি দুয়ের দিকে ধাবিত হই তাহলে মানটা খুব চারের কাছাকাছি হতে যাচ্ছে তাহলে এটাই আমার বলার উদ্দেশ্য যে এই এক্সটেন্স টু টু অর্থাৎ যদি আমি এক্সের মানটা দুয়ের থেকে কম নিয়ে বাড়তে বাড়তে দুয়ের দিকে ধাবিত হই তাহলে এর অর্থাৎ ফাংশানের মানটা চারের কাছাকাছি হতে যাচ্ছে আবার যদি দুইয়ের থেকে বেশি নিয়ে কমতে কমতে দুইয়ের দিকে ধাবিত হয় তাহলে ফাংশানের মানটাও চারের কাছাকাছি হতে যাচ্ছে এক্সের মান দুই নয় কিন্তু দুয়ের দিকে যদি ধাবিত হয় তাহলে রাশিটির মান হতে যাচ্ছে চার এর জন্য এই রাশিটির সীমা বলবো চার তাহলে এক্স লিমিট এক্সটেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বা এক্স মাইনাস টু এই রাশির সীমা সেই জন্য চার এখন আসো কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করি সীমা সংক্রান্ত যে সকল অঙ্কগুলো সমাধান করতে হবে সে তার জন্য যেসব সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে लिमिट एक्सटेंस टू जिरो सैन एक्स बक्स इकअल टू वन दुई नम्बर लिमिट एक्सटेन्स टू ए एक बार एन माइनास ए टू दुवार एन बै माइनस ए इल टू एन ए टू दार एन माइनास वन लिमिट एक्सटेंस टू जिरो वन प्लस एक्स होल्ड टू दि पावर एन माइनस वन बक्स इकाल टू एन लिमिट एक्सटेन्स टू जिरो इ टू दार एक्स माइनस वन बक्स इक्ल टू वन लिमिट एक्सटेंस टू जीरो लग वन प्लस एक्स टू देश इ बक्स इकअल टू वन লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সিক্যাল টু ই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন সমানই লিমিট এক্সটেন্স টু এ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সিক্যাল টু লগ এ টু দি বেস ই যেখানে এ হচ্ছে পজিটিভ দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটা কীভাবে করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন টু এক্স বাই এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান সমান লিমিট এক্সটেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স ইন্টু টু বাই টু এক্স প্লাস ওয়ান যেহেতু এখানে টু এক্স আছে এখানেও টু এক্স আনতে হবে এখন কিন্তু সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না কারণ যতক্ষণ পর্যন্ত না টু এক্স টু এক্স আর এই এখানে সমান হচ্ছে ততক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না তার জন্য কী করতে হবে ধরি টু এক্স সমান জেড এখন যেহেতু এক্স টেন্স টু জিরো এখন অতএব টু এক্স টেন্স টু জিরো কারণ এক্স যদি জিরোর দিকে ধাবিত হয় তাহলে তাকে দুই দিয়ে গুণ করলেও জিরোর দিকে ধাবিত হবে অর্থাৎ টু এক্স টেন্স টু জিরো হবে তাহলে টু এক্স যেহেতু জেড ধরেছি অতএব জেড টেন্স টু জিরো তাহলে এখানে আমি কী লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স ইন্টু এটার লিমিট লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো টু বাই টু এক্স প্লাস ওয়ান এখন আমি এই সেন্সে বসাবো লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো টু বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা সূত্র লিমিট লিমিটেরটা লিমিট এই সূত্রটা সূত্রটা পাশে লিখে দিলে ভালো হয় লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ওয়ান ওয়ান এই সূত্রটা অ্যাপ্লাই করব আর এটা সীমাটা যেহেতু নিচে অনির্ণ হওয়া সম্ভব নেই তাহলে সরাসরি মানটা বসিয়ে দিলে আমি লিমিটটা পেয়ে যাবো এটার লিমিটটা তাহলে টু ইন জিরো প্লাস ওয়ান তাহলে দু এককে দুই বাই শূন্য প্লাস ওয়ান মানে ওয়ান ইকাল টু টু তাহলে এভাবেই অঙ্কটা সলভ করতে হবে এক্সটেন্স টু টু এক্স টু বাই নাইন মাইনাস ফাইভ এট হানড্র টুয়েলভ বাই এক্স টু বাই ফোর মাইনাস সিক্সটিন এটা কী করবো যেহেতু লিমিটটা টু মানে এক্সটেন্স টু টু তাহলে এটা টু এর কত পাওয়ার এটা টু এর কত পাওয়ার সেটা হিসাব করবো তাহলে পাঁচশো বারো কিন্তু পাঁচশো বারো উৎপাদকের বিশ্লেষণ করবো লিমিট এক্সটেন্স টু টু এক্স টু দ্য নাইন মাইনাস টু টু দ্য নাইন বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর এখন এটা উৎপাদক না করলেও হতো কীভাবে বার করতাম যেহেতু এখানে নাইন আছে তাহলে এটা টু টু নাইন হবে তাই হয়েছে দেখিয়ে দিলাম এবার আমাকে এক্স মাইনাস টু দিয়ে লব হরকে ভাগ করতে হবে লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দিবার নাইন মাইনাস টু টু দিবার নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বা এক্স টু দিবার ফোর মাইনাস টু টু দিবার ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এখন লিমিট দুটো লিমিট লবহরকে লিমিটটা সেপারেশন করতে হবে উপরের লিমিট হবে লিমিট এক্স টেন্স টু টু এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস টু টু দি পাওয়ার নাইন বাই এক্স মাইনাস টু ডিভাইডেড বাই লিমিট এক্সটেন্স টু টু এক্স টু দি পাওয়ার নাইন সরি এক্স টু দি বার ফোর মাইনাস টু টু দি আর ফোর বাই এক্স মাইনাস টু এখন এখানে যে এক্স মাইনাস টু ভাগ করেছি এটা কিন্তু কেটে যায় এখন তাহলে এটা কত হবে উপরেরটা হবে লিমিট যদি প্রয়োগ করি সূত্রটা সূত্রটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এটা হবে নাইন ইন্টু টু টু দ্য বার নাইন মাইনাস ওয়ান আর নিচে হবে ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে এটা হবে নাইন ইন্টু টু টু দ্য বার এইট আর ফোর ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এটা সরল করলে হবে নাইন ইন্টু টু টু দি পার এইট বাই এটা হচ্ছে টু টু দিপার টু তাই টু টু দি পার ফাইভ সমান নাইন ইন্টু টু টু দি পার এইট মাইনাস ফাইভ নাইন ইন্টু টু টু দিবার এইট আর টু টু বার ফাইভ পারে বিয়োগ হয় তাহলে সমান হবে নাইন ইন্টু টু টু দিবার থ্রি সমান নাইন ইন্টু এইট সমান বাহাত্তর তৃতীয় অঙ্ক লিমিট এক্সটেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই মাইনাস টু এক্স এটাকে পাই মাইনাস টু এক্স এই যে পাই মাইনাস টু এক্স এটাকে কী ধরতে হবে জেড ধরতে হবে তো ধরি পাই মাইনাস টু এক্স ও জেড কারণ এটা সাধারণ আকার নেই সাইনের সাধারণ আকার নেই যে সূত্র তাহলে যেহেতু এক্স টেন্স টু পাই বাই টু অতএব জেড টেন্স টু জিরো কারণ আমি এখানে যদি সীমাটা পাই বাই টুর দিকে ধাবিত হয় তাহলে টু এক্সটা হবে পাই টেন্স টু পাই হবে তাহলে পাই মাইনাস পাই বাই টু সমান জিরোর দিকে ধাবিতে হবে সেই জন্যে জেড এর সীমা হবে জিরো অর্থাৎ জেড টেন্স টু জিরো তাহলে এটা সমান হবে লিমিট জেড টেন্স টু জিরো এখন এখান থেকে বার করা যায় এখান থেকে এক্সের মান বার করলে হবে টু এক্স ইকাল টু পাই মাইনাস জেড এক্স ইকাল টু পাই বাই টু মাইনাস জেড বাই টু তাহলে কস এক্স পাই বাই টু মাইনাস জেড বাই টু তাহলে পাই বাই টু মাইনাস জেড বাই টু বাই জেড সমান লিমিট জেড টেন্স টু জিরো কস পাই বাই টু মাইনাস জেড বাই টু সাইন জেড বাই টু বাই জেড এখন আমি এটা লিখব লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই টু বাই জেড বাই টু ইন টু এখানে আমি জেড বাই টু জোর করে নিলাম সেটা কারণ এটা 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 একই আনতে হবে এখনও হয়নি তাহলে আমি এবার কি ধরবো এবার ধরব জেড বাই টু সমান ভি যেহেতু জেড টেন্ডস টু জিরো অতএব জেড বাই টু টু জিরো অতএব ভি টেন্ডস টু জিরো তাহলে লিমিট ভি টেন্স টু জিরো সাইন ভি বাই ভি ইন্টু হাফ এখন আমরা জানি যে যেহেতু এটা 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 সমান হয়েছে তার মানে আমরা সে সূত্রটা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান তাহলে এটা ওয়ান হবে ইন্টু হাফ সমান রাশিটার সীমা হল হাফ তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবে আজকে এটুকু